দেখতে পাচ্ছো? আচ্ছা, গত ক্লাসে কি পড়িয়েছি বলো একজন। বলো, মনে নেই? স্ক্রিনে কি দেখতে পাচ্ছো? কি লেখা? রেসপন্স করতে হবে না হলে। কেন তা কিছু দেখা যাচ্ছে না, তা কেন হবে? আচ্ছা দেখি তো। এখনো কি ওয়ালপেপার দেখছো? আচ্ছা ঠিক আছে, একটু আগে আমি এভাবেই তো করেছিলাম, তাও দেখা গেল না কেন বুঝলাম না। আচ্ছা, গত ক্লাসে পড়ানো হয়েছিল যে তোমার যকৃত, যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা। তো আজকে বলেছিলাম খাদ্য পরিপাকে তোমার স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা, এই টপিকটা আজকে পড়াবো। তো খেয়াল করো একটু, খাদ্য পরিপাকে প্রথমে হচ্ছে স্নায়ুতন্ত্রের ভূমিকা, ঠিক আছে? তো এখানে হচ্ছে স্নায়ুতন্ত্রের ভূমিকায় তোমার হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুধা কেন্দ্র মানুষের ক্ষুধা এবং খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করে। তাহলে ক্ষুধা কেন্দ্র হচ্ছে কোথায় অবস্থিত? হাইপোথ্যালামাসে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, তোমার রক্তের গ্লুকোজ মাত্রা কমে গেলে মানুষ খাদ্য গ্রহণে উদ্দীপিত হয়। কখন খাদ্য গ্রহণে উদ্দীপিত হবে? যখন কিনা রক্তের গ্লুকোজ মাত্রা কমে যায়। তো দুটি ভিন্ন ধরনের স্নায়ু মানুষের খাদ্য পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। দুইটা স্নায়ু মানুষের খাদ্য পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করবে, একটা হচ্ছে তোমার অন্তর্নিহিত স্নায়ুজালক এবং আর একটা হচ্ছে বহির্নিহিত স্নায়ুজালক, ঠিক আছে? একটা অন্তর্নিহিত আর একটা হচ্ছে বহির্নিহিত। তো যেটা কিনা অন্তর্নিহিত স্নায়ুজালক এটাকে বলা হচ্ছে ইনট্রিনসিক প্লেক্সাস, এবং যেটা হচ্ছে বহির্নিহিত সেটা হচ্ছে এক্সট্রিনসিক প্লেক্সাস। আচ্ছা এখন আসো, অন্তর্নিহিত স্নায়ুজালক এটা কি এটা জানবো আমরা এখন। অন্তর্নিহিত স্নায়ুজালক হচ্ছে তোমার পরিপাকতন্ত্রের ইনট্রিনসিক প্লেক্সাস কে ইন্টেরিক স্নায়ুতন্ত্র বা অন্ত্রীয় স্নায়ুতন্ত্র বলে। এগুলো কি করে? এগুলো পৌষ্টিক নালীর অন্ন নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও কোলনের প্রাচীর ঘন সন্নিবিষ্ট জালিকা গঠন করে বিন্যস্ত থাকে। তাহলে এই যে এই স্নায়ুজালক গুলো কোথায় থাকবে? পৌষ্টিক নালী, অন্ন নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং কোলনের প্রাচীরে ঘন সন্নিবিষ্ট জালিকা গঠন করে বিন্যস্ত থাকে, ঠিক আছে? তাহলে এগুলো পৌষ্টিক নালীর ভেতর থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এগুলো কোথা থেকে উদ্দীপনা গ্রহণ করবে? পৌষ্টিক নালীর ভেতর থেকে। এগুলো পৌষ্টিক নালীর ভেতর থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তো দুই ধরনের ইন্ট্রিনসিক প্লেক্সাস পরিপাকতন্ত্রের সংক্ষিপ্ত প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এদের একটি হচ্ছে মায়েন্টেরিক প্লেক্সাস, আর একটা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস, ঠিক আছে? একটি হচ্ছে মায়েন্টেরিক আর একটা হচ্ছে গিয়ে সাবমিউকোসাল। তো যেটা কিনা তোমার মায়েন্টেরিক প্লেক্সাস সেটা কি, সেটার কাজ কি? মায়েন্টেরিক প্লেক্সাসের কাজ হচ্ছে পরিপাকতন্ত্রের মসৃণ পেশিগুলোর সংকোচন বা পেরিস্টালসিস ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর যেটা হচ্ছে সাবমিউকোসাল সেটা হচ্ছে পরিপাকতন্ত্রের বিভিন্ন নিঃসরণ কার্যাবলী, ঠিক আছে? বিভিন্ন যে নিঃসরণ কার্যাবলী বা তোমার সেক্রেটরি ফাংশন সেগুলো
নিয়ন্ত্রণ করে হচ্ছে গিয়ে সাবমিউকোসাল প্লেক্সাস। ঠিক আছে, তাহলে এইখানে তোমার যে বিষয়গুলো বলা হচ্ছে যে এগুলোর অবস্থানটা কোথায়, অবস্থান হচ্ছে গিয়ে পৌষ্টিক নালীর অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও কোলনের প্রাচীরে এগুলোর অবস্থান। কোলনের প্রাচীরে কিভাবে অবস্থান করে, এগুলো ঘন সন্নিবিষ্ট জালিকা গঠন করে বিন্যস্ত থাকে। আচ্ছা, আর এগুলো হচ্ছে গিয়ে তোমার উদ্দীপনা গ্রহণ করে কোথা থেকে, পৌষ্টিক নালীর ভেতর থেকে। যেহেতু অন্তর্নিহিত, বুঝতেই পারছো অন্তর্নিহিত, তাহলে কি হবে, পৌষ্টিক নালীর ভেতর থেকে উদ্দীপনা গ্রহণ করবে, উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। আর এখানে হচ্ছে গিয়ে দুই ধরনের ইনট্রিনসিক প্লেক্সাস, একটি হচ্ছে মায়েন্টারিক আর একটি হচ্ছে সাবমিউকোসাল। তো যেটা মায়েন্টারিক, সেটার কাজ হচ্ছে গিয়ে পরিপাকতন্ত্রের মসৃণ পেশিগুলোর সংকোচন বা পেরিস্টালসিস ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর যেটা হচ্ছে সাবমিউকোসাল, সেটার কাজ হচ্ছে গিয়ে পরিপাকতন্ত্রের বিভিন্ন নিঃসরণ কার্যাবলী, ঠিক আছে, বিভিন্ন নিঃসরণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে। আর এন্টেরিক স্নায়ুতন্ত্র খাদ্যের পুষ্টিগুণ এবং পরিমাণ দেখে এর সাড়া প্রদান করার ক্ষমতা পরিবর্তন করতে পারে। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে তোমার অন্তর্নিহিত স্নায়ুজালক। আচ্ছা, এখানে কি বুঝতে পেরেছো তোমরা, কোনো প্রশ্ন আছে এই যে টপিকটা, এখানে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, না থাকলে ভালো। আচ্ছা, এখন দেখো, এখন যেটা সেটা হচ্ছে বহির্নিহিত স্নায়ুজালক। এখন যেটা সেটা বহির্নিহিত স্নায়ুজালকে কি বলছে দেখো, এগুলো পৌষ্টিক নালীর বাহির থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। আগে কি আমরা দেখেছিলাম যে পৌষ্টিক নালীর ভেতর থেকে উদ্দীপনা গ্রহণ করে, কিন্তু এটা যেহেতু বহির্নিহিত, যেহেতু বহির্নিহিত স্নায়ুজালক, তাহলে কি হবে, এগুলো পৌষ্টিক নালীর বাহির থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এরা হচ্ছে পরিপাকতন্ত্রের দীর্ঘ প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন কোন কাজগুলো এরা নিয়ন্ত্রণ করবে দেখো, খাদ্যের ঘ্রাণ স্বাদ গ্রহণ, খাদ্যের ঘ্রাণ স্বাদ গ্রহণ করে কিংবা খাদ্য দেহে দেখে খাদ্যের প্রতি সাড়া দেয়া। ইন এক্সট্রিনসিক স্নায়ুগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক শাখা হতে আসে। কোথা থেকে আসে এরা, এরা হচ্ছে গিয়ে তোমার যেটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক শাখা থেকে আসে। তো এরা হচ্ছে অ্যাসিটাইল কোলিন এবং অ্যাড্রেনালিন নামক রাসায়নিক পদার্থ মুক্ত করে। এরা দুটো রাসায়নিক পদার্থ মুক্ত করবে, একটাকে বলা হচ্ছে অ্যাসিটাইল কোলাইন আর একটা হচ্ছে তোমার অ্যাড্রিনালিন। ঠিক আছে, তো যেটা হচ্ছে অ্যাসিটাইল কোলাইন, সেটা হচ্ছে পৌষ্টিক নালীর ভেতর থেকে খাদ্য এবং পানীয় দ্রুত প্রবাহিত হতে শক্তি প্রয়োগ করে। অ্যাসিটাইল কোলাইনের কাজ হচ্ছে গিয়ে পৌষ্টিক নালীর ভেতর থেকে খাদ্য এবং পানীয় দ্রুত প্রবাহিত হতে শক্তি প্রয়োগ করে। এছাড়া একটি পাকস্থলী এবং অগ্নাশয় হতে অধিক পরিমাণ পাচক রস নিঃসরণকে উদ্দীপিত করে। কি করবে, পাকস্থলী এবং অগ্নাশয় হতে অধিক পরিমাণ পাচক রস নিঃসরণকে উদ্দীপিত করে। আর যেটা হচ্ছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিনের কাজ হচ্ছে গিয়ে পাকস্থলী এবং অন্ত্রের পেশিকে শিথিল করে এবং এসব অঙ্গে রক্ত প্রবাহ মন্থর করে। কি করবে, পাকস্থলী এবং অন্ত্রের পেশিকে শিথিল করে এবং এসব অঙ্গে রক্ত প্রবাহ মন্থর করে। ঠিক আছে, আচ্ছা, এই তোমার এন্টেরিক স্নায়ুতন্ত্রকে বিজ্ঞানীগণ মানুষের দ্বিতীয় মস্তিষ্ক বা সেকেন্ড ব্রেন নাম দিয়েছেন। এগুলো হচ্ছে সেকেন্ড ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্ক। ঠিক আছে, নিউরো গ্যাস্ট্রোলজির আন্ডারে হচ্ছে এগুলো, নিউরো গ্যাস্ট্রোলজি। আচ্ছা, তো বহির্নিহিত স্নায়ুতন্ত্র এবং অন্তর্নিহিত স্নায়ুতন্ত্র তোমরা কি বুঝতে পেরেছো, বলো, রেসপন্স করতে হবে। আমি কিন্তু এখন রোল ডেকে ডেকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা, যে রেসপন্স করবে না সে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। জান্নাত মিম, জান্নাত মিম, হ্যাঁ, তুমি বলতো আমি কি পড়ালাম এতক্ষণ।
এতক্ষণ কি পড়ালাম তুমি একটু বলো। কি পড়িয়েছে বলো বলো। আচ্ছা তোমরা সবাই শুনো, ও বলছে যকৃত পড়ানো হয়েছে, তাই কি পড়ালাম আমি এতক্ষণ? এতক্ষণ কি আমি লিভার পড়িয়েছি? ও টোটালি ক্লাসে ছিল না, ও জাস্ট দেখিয়েছে যে সে জয়েন হয়েছে, কিন্তু ও আসলে ক্লাসে ছিল না। আচ্ছা এরকম মানে কি বলবো, আসলে কিছুই বলার নাই, তোমরা যথেষ্ট বড় হয়েছো, কি বলবো তোমাদের আর। তুমি বলতে পারতা যে মিস আমি আসলে মানে বুঝতে পারিনি বা আমি জানি না কি পড়িয়েছেন, তুমি আন্দাজে অন্য একটা টপিক বলে দিলা, এটা কি হলো? তুমি যেটা বলেছো এটা গত ক্লাসের টপিক ছিল, আজকের না। তো এই ধরনের কাজগুলো করো না প্লিজ, এগুলো আসলে তোমাদের সাথে যায় না। আচ্ছা মারিয়া 341, মারিয়া হ্যাঁ বলো কি পড়িয়েছি আজকে, কি পড়ালাম? তাহলে কি তোমরা এমনি জয়েন হয়ে আছো, কিছু মানে খেয়াল করছো না কি পড়াচ্ছে টিচার? বলো। কিছুই বলার নেই, দুঃখজনক, কিছু বলার নাই তোমাদেরকে। আচ্ছা আশা করব একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা ঠিক আছে, কারণ কষ্ট করে দেখা যাচ্ছে ক্লাসটা রেডি করতে হচ্ছে তোমাদের জন্য, ক্লাস রেডি করছি, তোমরা জয়েনও হচ্ছ কষ্ট করে, কিন্তু তোমরাও জয়েন হচ্ছ ক্লাসে, কিন্তু কি করছো শুধু জয়েন হচ্ছ, মনোযোগ দিচ্ছ না। তাহলে কি হলো বলো, কিছু হলো? একটু মনোযোগ দিবে। আচ্ছা এখন দেখো, খাদ্য পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এখন যেটা খাদ্য পরিপাকে হরমোনের ভূমিকা, ঠিক আছে? খাদ্য পরিপাকে তোমার হরমোন আছে কিছু যেগুলো কিনা খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে তোমার গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল বা জিআই হরমোন, ঠিক আছে? এখানে দেখো উপরে লেখা আছে গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল হরমোন বা জিআই হরমোন বলা হচ্ছে এগুলোকে, যেগুলো কিনা খাদ্য পরিপাকে বিভিন্ন রকমের কাজ করে, বিভিন্ন রকমের কাজের সাথে জড়িত, ঠিক আছে? আচ্ছা এই যে হরমোন গুলো আছে এগুলো কি কি দেখো, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলিসিস্টোকাইনিন, এন্টেরোকাইনিন, পেপটাইড ওয়াই ওয়াই, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, বিল্লিকাইনিন, ডিওক্রাইনিন, এন্টেরোক্রাইনিন, ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা তো যে হরমোনগুলোর নাম দেখছো এগুলোর সাথে তোমরা পরিচিত, এর আগেও দুই একটা হরমোনের নাম তোমরা শুনেছো, আই থিঙ্ক গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, কোলিসিস্টোকাইনিন, এই হরমোনগুলোর নাম তোমরা আগেই জানো, তো বাকিগুলো হয়তো নতুন দেখতে পাচ্ছ। আচ্ছা গ্যাস্ট্রিন যেটা সেটা কি করে দেখো, সেটার কাজ কি এবং কোথা থেকে নিঃসৃত হয়? গ্যাস্ট্রিন হচ্ছে পাকস্থলীর প্রাচীরে বিদ্যমান গ্যাস্ট্রিন কোষ থেকে তোমার এই গ্যাস্ট্রিন হরমোনটা ক্ষরিত হয়, কোথা থেকে? পাকস্থলীর প্রাচীরে বিদ্যমান থাকে তোমার গ্যাস্ট্রিন কোষ, এই কোষ থেকে গ্যাস্ট্রিন হরমোনটা ক্ষরিত হয়, ঠিক আছে? তো এর প্রভাবে কি হবে, এর প্রভাবে পাকস্থলীর প্রাচীরে বিদ্যমান গ্যাস্ট্রিক গ্রন্থি হতে গ্যাস্ট্রিক রস এবং পাকস্থলীর প্রাচীর হতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হবে এর প্রভাবে। এছাড়া পাকস্থলী ক্ষুদ্রান্ত কোলনের অন্ত আবরণীর স্বাভাবিক বৃদ্ধির জন্য এ হরমোনের ক্ষরণ অপরিহার্য। তো এইখানে হচ্ছে তোমার বেশ কয়েকটা কাজ, এক একটা হরমোন সম্পর্কে কয়েকটা কাজ বলা হয়েছে, তো সবগুলো কাজ হয়তো তোমরা মনে রাখতে পারবে না, তোমরা একটা কি দুইটা কাজ দিলেই হবে।
আচ্ছা, এরপরে হচ্ছে সিক্রেকিন। সিক্রেকিন কোথা থেকে ক্ষরিত হয় দেখো, সিক্রেকিন হচ্ছে অন্ত্রের প্রাচীর থেকে সিক্রেকিন হরমোন ক্ষরিত হয়, অন্ত্রের প্রাচীর থেকে, ঠিক আছে। এর প্রভাবে কি হবে, এর প্রভাবে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়। এরকম দুই একটা কাজ মনে রাখলেই হবে, এর প্রভাবে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হবে। আচ্ছা, এরপরে 3 নাম্বার দেখো, কোলিসিস্টো কাইনিন। 3 নাম্বার হচ্ছে কোলিসিস্টো কাইনিন। আচ্ছা, এটা কিন্তু এভাবে আসতে পারে, তোমার হচ্ছে কি বলতে পারে যে হচ্ছে সিসিকে, এটার ইলাবোরেট ফর্ম কি, ঠিক আছে, ফুল মিনিং কি সিসিকে, তখন কি লিখবে, কোলিসিস্টো কাইনিন, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রান্তের ইলিয়ামের প্রাচীর থেকে, কোথা থেকে, ক্ষুদ্রান্তের ইলিয়ামের প্রাচীর থেকে কোলিসিস্টো কাইনিন হরমোন ক্ষরিত হয়। কোথা থেকে ক্ষরিত হবে, ক্ষুদ্রান্তের ইলিয়ামের প্রাচীর থেকে, ঠিক আছে। তো খাদ্যে চর্বির উপস্থিতিতে উদ্দীপিত হয়ে এই হরমোন ক্ষরিত হয়, আর এটা কি কাজ করে দেখো, অগ্ন্যাশয়ের বৃদ্ধি ও বিকাশ এবং অগ্ন্যাশয়ের রসক্ষরণকে উদ্দীপিত করে। তো কি করবে, অগ্ন্যাশয়ের বৃদ্ধি ও বিকাশ এবং অগ্ন্যাশয়ের রসক্ষরণকে উদ্দীপিত করে হচ্ছে গিয়ে তোমার এই কোলিসিস্টো কাইনিন, ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নম্বরে হচ্ছে এন্টেরো কাইনিন। 4 নম্বরে হচ্ছে এন্টেরো কাইনিন। আচ্ছা, এন্টেরো কাইনিন এইটাও তোমার ইলিয়ামের প্রাচীর থেকে ক্ষরিত হয়। কোথা থেকে, ইলিয়ামের প্রাচীর থেকে। ইলিয়াম কিসের অংশ, ক্ষুদ্রান্ত নাকি বৃহদান্ত্রের অংশ ইলিয়াম, বলো তো? ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে ইলিয়াম। তাহলে ইলিয়ামের প্রাচীর থেকে তোমার এই এনকেরোকাইনিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোনের প্রভাবে কি হবে দেখো, এই হরমোনের প্রভাবে ইলিয়ামের প্রাচীরে বিদ্যমান আন্ত্রিক গ্রন্থি থেকে মলকেস, ছুক্রেস, ইনভার্টেস এবং ল্যাকটেস এনজাইম নিঃসৃত হয়। আচ্ছা, এরপরে হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই। তো এটা হচ্ছে ইলিয়াম, এটাও তোমার ইলিয়ামের প্রাচীর থেকে ক্ষরিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলিয়ামের প্রাচীর থেকে মোটামুটি তোমার 3টা হরমোন ক্ষরিত হচ্ছে, কোলিসিস্টো কাইনিন, এনকারোকাইনিন এবং পেপটাইড ওয়াই ওয়াই। তোমরা এভাবে মনে রাখবে যে কয়টা হরমোন কোথা থেকে ক্ষরিত হচ্ছে, একটু গুচ্ছ আকারে তোমরা যদি এটা মানে লিখে রাখতে পারো তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ইলিয়ামের প্রাচীর থেকে এই হরমোনটা ক্ষরিত হয়। এই এর প্রভাবে অন্ত্রের ভেতর দিয়ে ধীর গতিতে খাদ্য প্রবাহিত হয়, অন্ত্রের ভেতর দিয়ে ধীর গতিতে খাদ্য প্রবাহিত হয়, যাতে তোমার কি হয়, দক্ষতার সাথে খাদ্যের পরিপাক এবং শ্বসন সম্পন্ন হয়। আচ্ছা, এরপরে 6 নম্বরে হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। আচ্ছা, এইটাও কিন্তু তোমরা ওরকম ফুল ফর্ম করে শিখবে, জিআইপিও দিতে পারে, জিআইপি, এটার ফুল মিনিং কি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, ঠিক আছে। তাহলে ডিউডেনামের প্রাচীর থেকে এই হরমোন ক্ষরিত হয়। খেয়াল করে, এটা কিন্তু আর ইলিয়াম থেকে ক্ষরিত হচ্ছে না, এটা কিন্তু ডিউডেনাম থেকে ক্ষরিত হয়, ঠিক আছে। ডিউডেনামের প্রাচীর থেকে এই হরমোনটা ক্ষরিত হয়। আমি বলেছিলাম ডিউডেনাম, এটার আকৃতি কিসের মতো বলো তো, ডিউডেনামের আকৃতি কিসের মতো বলো, ইংরেজি ইউ আকৃতির, ইউ অক্ষরের মতো। আচ্ছা, এটা হচ্ছে ডিউডেনামের প্রাচীর থেকে এই হরমোনটা ক্ষরিত হয়, আর একটি পাকস্থলী থেকে খাদ্য অন্ত্রে প্রবেশ নিয়ন্ত্রণ করে, কি করবে, পাকস্থলী থেকে খাদ্যটা অন্ত্রে প্রবেশ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, 7 নম্বরে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন এটা হচ্ছে ডিউডেনামের ডেল্টা কোষ থেকে হরমোন, এইটা ক্ষরিত হবে, ডিউডেনাম প্রাচীরের ডেল্টা কোষ থেকে এই হরমোনটা ক্ষরিত হবে। আচ্ছা, একটি হচ্ছে প্যারাইটাল কোষের উপরে ক্রিয়া করে এবং এদের এসিড ক্ষরণ হ্রাস করে। আচ্ছা, এরপরে 8 নম্বরে দেখো প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। 8 নম্বরে হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। তো এটা কি করে, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা হচ্ছে তোমার একটা কোষ গুচ্ছ, ঠিক আছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা হচ্ছে অগ্ন্যাশয়ের একটা কোষ গুচ্ছ। তো অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ গুচ্ছের তোমার পিপি কোষ থেকে এ হরমোন ক্ষরিত হয়। এ হরমোন অগ্ন্যাশয়ের ক্ষরণ কার্য নিয়ন্ত্রণ করে, কি করবে এটি, এটি হচ্ছে অগ্ন্যাশয়ের ক্ষরণ কার্য নিয়ন্ত্রণ করে। এছাড়া একটি যকৃতের গ্লাইকোজেন মাত্রা এবং পাকস্থলী অন্ত্রের নিঃসরণকে প্রভাবিত করে। আচ্ছা, এরপরে হচ্ছে ভিল্লি কাইনিন, ঠিক আছে। এরপরে হচ্ছে ভিল্লি কাইনিন। তো ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম প্রাচীর থেকে এ হরমোন ক্ষরিত হয় এবং এটি ভিলাইয়ের সঞ্চালনকে ত্বরান্বিত করে। ভিলাই হচ্ছে ক্ষুদ্রান্তে অবস্থিত আঙ্গুলের ন্যায় কিছু অভিক্ষেপ, ঠিক আছে। ভিলাই কি, ভিলাই হচ্ছে ক্ষুদ্রান্তে অবস্থিত আঙ্গুলের ন্যায় কিছু অভিক্ষেপ। আচ্ছা, ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম প্রাচীর থেকে এ হরমোনটা ক্ষরিত হয়।
আর এটি কি করে, একটি ভিলাইয়ের সঞ্চালনকে ত্বরান্বিত করে। কি বললাম ভিলাইটা কি বলো তো, একজন একটু আগে বললাম যে ভিলাই কি বলো, ভিলাইটা কি বলো, তো বলে দিলাম দুইবার। অভিক্ষেপ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে ডিওক্রাইনিন, 10 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডিওক্রাইনিন। আচ্ছা এইটা হচ্ছে তোমার ডিওজেনামের এপিথেলিয়াম প্রাচীর থেকে এই হরমোনটা ক্ষরিত হয়। কোথা থেকে? ডিওজেনামের এপিথেলিয়াম প্রাচীর থেকে এই হরমোনটা ক্ষরিত হয়, এবং এটি আন্ত্রিক রসে মিউকাস ও এনজাইম নিঃসরণের জন্য ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপিত করে। কোন গ্রন্থিকে উদ্দীপিত করবে? আন্ত্রিক রসে মিউকাস ও এনজাইম নিঃসরণের জন্য ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপিত করে। আচ্ছা এরপরে হল এন্টেরোক্রাইনিন, ঠিক আছে। একটা হচ্ছে ডিওক্রাইনিন আর হচ্ছে এন্টেরোক্রাইনিন। আচ্ছা এটি হচ্ছে ডিউডেনামের এপিথেলিয়াম প্রাচীর থেকে ক্ষরিত হবে। এটাও কিন্তু ডিউডেনামের এপিথেলিয়াম প্রাচীর থেকে ক্ষরিত হয়, এবং এটি আন্ত্রিক রসে মিউকাস ও এনজাইম নিঃসরণের জন্য লিভার কোন গ্রন্থিকে উদ্দীপিত করে। কোন গ্রন্থিকে? এটা হচ্ছে লিভার কোন গ্রন্থি, আর পরেরটা হচ্ছে ব্রুনারের গ্রন্থি। আর 12 নম্বরে আছে ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইডকে সংক্ষেপে বলা হচ্ছে ভিআইপি, ঠিক আছে ভিআইপি। আচ্ছা তো ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম প্রাচীর থেকে এই হরমোনটা ক্ষরিত হয়। কোথা থেকে? ক্ষুদ্রান্তের এপিথেলিয়াম প্রাচীর থেকে এই হরমোনটা ক্ষরিত হয়। এটি অন্ত্রের প্রাচীরের রক্তজালিকাগুলোকে প্রসারিত করে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণকে বন্ধ করে। কি করবে? অন্ত্রের প্রাচীরের রক্তজালিকাগুলোকে প্রসারিত করে এবং অ্যাসিড, যেটা গ্যাস্ট্রিক অ্যাসিড, এর নিঃসরণকে বন্ধ করে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি বারোটা হরমোন সম্পর্কে জানলাম। গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলিসিস্টোকাইনিন, এন্টেরোকাইনিন, পেপটাইড ওয়াই ওয়াই, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, বিল্লিকাইনিন, ডিওক্রাইনিন, এন্টেরোক্রাইনিন, ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, ঠিক আছে। এই 12টা যদি তোমাদের পরীক্ষায় আসে, 12টাই হয়তো তোমাদের মনে থাকবে না, 12টা মনে রাখা সম্ভব না। তোমরা মোটামুটি শিখবে, 7-8টা তো শিখবাই, 7-8টা তো মনে রাখবেই তোমরা। আর এই যে আমি কিছু মানে ইলাবোরেট ফর্ম বললাম কিছু হরমোনের, যেগুলো একটু বড় দেখতে, ওগুলো জিআইপি, ভিআইপি, সিসিকে, এগুলো একটু মনে রাখবা, পিপি, ঠিক আছে। এগুলোর ফুল মিনিংটা একটু মনে রাখবা, ফুল ফর্মটা। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা 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 তাহলে মনিরা 400 আছো? মনিরা, মনিরা কি আছো? হ্যাঁ মনিরা, তুমি বলো তো, তুমি বলো হচ্ছে ভিআইপি, ভিআইপি এই হরমোনটার ফুল ফর্ম বলো তো। ভিআইপি, ভিআইপি এই হরমোনটার ফুল ফর্ম বলো তুমি। আচ্ছা সহজ একটা ধরি, সহজ একটা জিজ্ঞেস করি, সিসিকে, সিসিকে এইটার ফুল ফর্ম বলো তো। কোলিসিস্টোকাইনিন, পলিসিস্টোকাইনিন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ অনেকেই এখনো অ্যাটেন্ডেন্স দাও নাই, ঠিক আছে, অনেকেই দাও নাই এখনো। দিয়ে দাও, আয়েশা, আয়েশা দাও নাই, তারপরে হচ্ছে ফাহমিদা, মারিয়া, তোমরা অনেকেই দাও নাই, দিয়ে দাও। আচ্ছা তাহলে আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন ছিল তোমাদের?
কোনো প্রশ্ন ছিল? ক্লাস 9:10 আবার। আচ্ছা, তোমাদের তাহলে এই অধ্যায়ের টপিক বাকি আছে হচ্ছে খাদ্য পরিপাকে অগ্ন্যাশয় রসের ভূমিকা আর হচ্ছে স্থূলতা। খাদ্য পরিপাকে অগ্ন্যাশয় রসের ভূমিকা, স্থূলতা, এই দুইটা টপিক পড়িয়ে ফেললে মোটামুটি অধ্যায়টা কভার করতে পারবো। আর ছোটখাটো কিছু প্রশ্ন আছে। তো মনে হয় আগামীকালকেই এই অধ্যায়টা শেষ করে আমি হচ্ছে, তোমরা কি ইয়েতে গুগলে এক্সাম দিয়ে অভ্যস্ত, দিয়েছ এর আগে? বলো তো একটু, কোনটা দিয়েছিলা? তাই আমি নিয়েছিলাম, মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভুলে গেছি। আচ্ছা দেখি, আমি তোমাদের গুগলেই পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো, যেহেতু মনে হয় না খুলবে কলেজ, জানি না, বুঝতে পারছি না কি হবে। গুগলে এক্সাম নেওয়ার চেষ্টা করব, আর এটা শেষ হলে ঘাস পরীক্ষা শুরু করবো। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, লিভ নাও। ওয়ালাইকুম আসসালাম।